আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তো সেটা হচ্ছে, অনেকে আমাকে মেসেজ দেন, ভাই স্পেনে যারা হচ্ছে কাগজ নাই তারা হচ্ছে কি কাজ করে, তারা হচ্ছে রেস্টুরেন্টের কাজ কিভাবে করে, মালিক কাজে নাই কি না কাগজ ছাড়া। কাগজ ছাড়া আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই কাগজ ছাড়া স্পেনে স্যালারি কিরকম পায়। এরকম ক্লোজ এক ভাইকে আমি পাইলাম। তো উনি হচ্ছে মাদ্রিদে আর 6 মাস হবে, তো উনি ক্রোশিয়া থেকে আসছে, কাগজ ছাড়া এখন কাজ করতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো আপনাদের মানে জাস্ট হেল্পের জন্য আমি হচ্ছে আজকে এই ভিডিওটা বানানো। আব্দুল কাইমবার কাছ থেকে শুনবো আমি যে স্পেনে উনি কাগজ ছাড়া কিভাবে কাজ করে, রেস্টুরেন্টে কত ঘন্টা কাজ করে এবং স্যালারিটা কত। তো আপনাদের ঘুরিনাটি সবকিছু আমি জানিয়ে দেব। তো আসসালামু আলাইকুম কাইম ভাই। তো আপনি যদি একটু বলতেন আমাদেরকে, আপনি এখানে আসছেন কতদিন হইলো, এখানে আসার পরে আপনি কি কাজ করতেছেন? আমি আসছি ডিসেম্বরের 20 তারিখে স্পেনে। আচ্ছা, 7 তারিখে ক্রোয়েশিয়া ঢুকেছিলাম। আচ্ছা আচ্ছা, তারিখ থেকে আমরা ওই জায়গা থেকে, আর ওই তার মানে আপনি ক্রোয়েশিয়াতে ঢুকছেন ডিসেম্বরের 7 তারিখে। হ্যাঁ 7 তারিখে। তার মানে আপনি যদি একটু দেরি করে ঢুকতেন, আপনার জানুয়ারি মাস ঢুকতেন। হ্যাঁ জি, সেমিনে পাই। তাহলে একটা ভুল করছেন আপনি নাকি? হ্যাঁ, এটা ইয়েছিল, আর কয়টা দি কষ্ট করে থাকতাম ওইটা থাকলাম না। তো ওই রকম আমরা ক্রোয়েশিয়া থাকার ইচ্ছা ছিল, কিন্তু কোম্পানি রিসিভ করে নাই। আচ্ছা, সময় কোম্পানি বেইমানি করছে আমাদের সাথে। আচ্ছা আচ্ছা, রিসিভ না করে আমরা থাকার কোনো বাঙালি খুব কম। আচ্ছা হ্যাঁ, কম থাকে না, থাকে না, ফ্যামিলিও নাই, কিছু নাই, আর থাকার কোনো স্কোপ পাই নাই আমরা। আচ্ছা আচ্ছা, এখন সবচেয়ে বড় ছিল যে এগুলা মানে হোটেল আর এগুলা থাকার মতন, মানে থাকার মতো পরিবেশ নাই আর কি, পরিবেশ নাই, আর হচ্ছে বাঙালিও নাই, সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, সাপোর্ট দেওয়া নাই, বাঙালি কম, কিন্তু এরা তো সিঙ্গুল। এখন এই জায়গায় মনে হয় বাঙালিরা কেউ রুম ভাড়া দিবে না। আচ্ছা, ব্যাচেলার ক্ষেত্রে রুম ভাড়া দিবে না, কারণ যদি কোনো ফ্যামিলি এই স্পেন আসছি, যেমন বাঙালি আছে, ইয়ে আছে, বাঙালিদের একসাথে অ্যাডজাস্ট করে থাকতে পারছি, বাঙালি ভাড়া নিচ্ছে। আচ্ছা, কুরেশিয়া তো এরকম গড় ভাড়া ওরা। হ্যাঁ, আমিও গেছিলাম দর্শক, আমি যাদার ছিলাম, জাগরিবে ছিলাম, ডোবনুনিকে ছিলাম, তো মোটামুটি বাঙালি নাই বলে চলে, সবাই আইসা পড়ে বাঙালি। তো কাইম ভাই, আপনারা একটু ভুল, সেটা হচ্ছে কি আপনি যদি একটু দেরি করে আসতেন, জানুয়ারি মাসে আসতেন, তাহলে আপনি মনে হয় এতটা সেঞ্জিনিয়ার আসতেন, কোনো টাকা খরচ হতো না আপনার। না, কোনো খরচ। তো যাই হোক কাইম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মূল বিষয়ে আসি। তো আপনি স্পেনে আসার পরে কীভাবে রেস্টুরেন্টের কাজে ঢুকলেন? ওই আমি আসার পরে প্রথম তো আসিয়া এখানে থাকলাম। আচ্ছা, সপ্তাহ 15 দিন থাকার পর ওই আমার নিজের পরিচিত এলাকার একজন আছে, উনি এই হোটেলে কাজ করেন। আচ্ছা, উনি মানে উনি শেফ? হ্যাঁ, উনি শেফ। আচ্ছা, ওনার সাথে আমার দেখা হয়, ওনার আলাপ হয়। তো উনি এক সুযোগ পাইছেন, ওই তার আরও কাজের লুক শর্ট পড়ছে। আচ্ছা আচ্ছা, তো উনি বললেন মাসখানেক পর আমারে আবার ওই কাজের ফাঁকে হঠাৎ একদিন বললেন, মাসখানেক পরে এই হঠাৎ বললেন যে কি করতেছো? আমি বললাম না, এখনো কোনো কিছু, এখনো কাজ পাই নাকি? হ্যাঁ, তো বললো তো তুই কাল থেকে চলে আস। আচ্ছা, তো এই তো পরের দিন থেকে কাজ করলাম, এখনো করতেছি এই জায়গায়, 8 ঘন্টার ডিউটি, তো খারাপ না, ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, চাইনিজ একজন মালিক। তো আচ্ছা, আমি একটু যদি বলি, এখানে আপনি যখন কারণ কাজে ঢুকছেন, তার মানে আপনি কারোর সাপোর্ট ছাড়া ঢোকা পসিবল না এখানে? মোটামুটি সাপোর্ট লাগবে, ওই যে পরিচিত, যেহেতু আপনার জন্য একজন লাগবে। হ্যাঁ, যেহেতু আপনার ওইখানে শেফ ছিল, আপনার মানে ক্লোজ, এর জন্য হয়তো শেফটা হচ্ছে আপনার কথা বলে মালিকের সাথে আপনাকে ঢুকাই দিয়েছে নাকি ভিতরে আর কি, কিচেন রুমে? কিচেন রুমে। আচ্ছা আচ্ছা, আর নাহলে তো অনেক সাফার করতে হলে না, হয়তো আর একটু সময় লাগবে না। ঠিক আছে, এই কাবাবের ঘর বাঙালি এগুলো তো মিলে, তো ওইগুলাতে কাজ মিলে খারাপ নয়, কিন্তু পরিস্থিতি হইলে একটু মানে একটু ইজি হয়। আচ্ছা আচ্ছা, আর পরিস্থিতি কম হলে একটু সময় লাগবে, কাজ পাইবেন, কাজ আছে, কিন্তু কাজটা মিলবে একটু সময় লাগবে, মানে একটু ধৈর্য ধরতে হবে নাকি? ধৈর্য। তো যে কোনো জায়গায় আপনারা দর্শক একটু বলি, কাজ ছাড়া আপনারা তো ইলিগাল, তাই না? এক, আর হচ্ছে আপনারা কাজ পাবেন, একটু ধৈর্য ধরেন, আপনার আত্মীয় স্বজন থাকলে, রিলেটিভ থাকলে আপনারা খুঁজতে খুঁজতে কাজ পাওয়া যাবে, তাই না? তো স্পেনে কাজ আছে, আপনার স্পেনে মাদ্রিদেই সবাই থাকার চেষ্টা করে। তো আপনারা যদি মাদ্রিদের আশেপাশে যান তাহলে আরও ইজি হয় আর কি, কাজ পাওয়াটা আর কি, ক্ষেত্রে মানে কাজ পাওয়া যায় আর কি, অ্যাভেলেবেল মাদ্রিদে একটু কম আর কি। তো বাঙালি ভাইরা সবাই মাদ্রিদে থাকতে চায়, এটাই হচ্ছে সমস্যা, তাই না? আচ্ছা, তো আপনি যে কাজ করেন, কত ঘন্টা কাজ করেন? 8 ঘন্টা। 8 ঘন্টা? হ্যাঁ 8 ঘন্টা। আচ্ছা, তো 8 ঘন্টার ভিতরে আপনার ব্রেক আছে? হ্যাঁ ব্রেক আছে, আমার এই 11:30 থেকে শুরু হয়, 11:30 থেকে 4টা পর্যন্ত ঘন্টার মতন। তো আপনি কি কখনো পুলিশ আপনাকে ধরছে কখনো?
না এই দুইবার এমনে দেখছে কাগজ দেখছে সাইরা দিছে এমনে সমস্যা নাই ওই যে অ্যাড্রেস করলে পাদ্রামেন যে একটা বলে এটা দেখলে মানে হ্যাঁ ওটা তো জাস্ট অ্যাড্রেসটা করলে পুলিশে জিজ্ঞাসা করে না আর আপনার কাজের ক্ষেত্রে কি পুলিশ আপনাকে পাইছে কখনো না এটা কখনো পায় নাই এগুলো তারা তার মানে যেহেতু আপনার কিচেনে আপনার শেফের সাথে থাকেন এটা পাওয়ার কথা না আপনাকে না এগুলো খুবই মানে এই ধরনের খুব কম হয় এটা রেয়ার এটা শুনি নাই যে কোন জায়গায় গিয়ে চেক করছে বা পুলিশে ধরছে এগুলো শুনি নাই আচ্ছা আপনার স্যালারিটা কত পান খুঁজতে হবে জায়গা মতো খুঁজতে হবে তো আপনি আপনার দেখা মতো এরকম লোক পাইছেন যে আপনার স্পেনে কাজ নাই আছে অনেকে খুব কম আর কি মিলে অনেক সময় মিলে তারা কিন্তু কাজ করে অনেক সময় যদি নাও পায় পার্ট টাইম কাজ পায় সমস্যা না করে পার্মানেন্ট হয়ে যায় আচ্ছা তো আপনি হচ্ছে আপনাকে আপনার দেখা হ্যাঁ মানে আপনি এরকম বাঙালি পাইছেন যে হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে পুলিশে ধরছে যে দর্শক শুনলেন কাইম্বার কাছ থেকে আপনার 8 ঘন্টা উনি হচ্ছে কাজ করে আর স্যালারি হচ্ছে আপনার 800 ইউরো আর আপনার যদি ইলিগাল থাকেন তাহলে 12 থেকে 1300 ইউরো অনেক সময় 1500 ইউরো সেফ থাকলে আরো বেশি 2000 ইউরো স্যালারি পায় তাই না 2000 ইউরো সেফ তো আপনারা যে কোনো আসার আগে আপনারা কাজ শিখে আসবেন আর আপনারা অবশ্যই একটা কথা আপনাকে বলি তো যেখানে হোক আপনার পার্মানেন্ট হওয়ার চেষ্টা করবেন একবারে আইসা তাই না মানে একবারে আপনার কোনো দেশ আপনার একবার ফ্রান্স একবার স্পেন এরকম করবেন না লাইভ আর কি আপনার হচ্ছে একটু হ্যাং হয়ে যায় আর কি তো আপনারা যে কোনো একটা করবেন ঠিক আছে তো আমার দেখা আর কি খুব কম লোক দেখছি স্পেনে হচ্ছে আপনার কাজ ছাড়া আর কি মোটামুটি সবাই কাজ করে ঠিক আছে ইলিগাল বা লিগাল হোক অনেকে আবার ওই যে সার্ভিস আপনার হচ্ছে ফুল টুল বেঁচে আর কি তো ওটাও খুব খারাপ না মোটামুটি কাজ না থাকলে ওইটা সবই করতে পারে আর ছাতা আছে বৃষ্টির দিনে ছাতা বিক্রি করতে পারে ফুল বা এইগুলা রাস্তাগুলা এগুলা সবই করতে পারে কিন্তু এগুলা অনেকে যায় না ঠিক আছে যায় না হ্যাঁ অনেকে লজ্জা শরমে যায় না নাকি ওইটাই আর অনেকে যায় ঠিক আছে করতে পারে এগুলা খুব অহর রেগুলারই করতে পারে আচ্ছা আর আপনাদের হচ্ছে এজালেম ব্যাপারটা অনেকে দর্শক জানতে চায় যে এজালেমটা হচ্ছে আপনার চিতা কি পাওয়া যায় নাকি এখন বর্তমানে তো এজাইলামের চিতাটা পাচ্ছে না পাচ্ছে না আচ্ছা আমি আশা করি নেক্সট টাইম পাবে আর কি ওই সামনে হয়তো দিতে পারে আচ্ছা তো আর শিওর বলা যায় না কি হয় কি না দর্শক যারা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো জায়গাতে দেখতে পাচ্ছেন ইতালি থেকে হোক বাংলাদেশ থেকে হোক আপনারা যে কোনো জায়গায় একটা জায়গায় আসতে হবে আপনাদের আসার পরে হচ্ছে আপনার আস্তে আস্তে হচ্ছে আপনার আপনারা সেটেল হতে পারবেন একবারে আসার পরে সাথে হওয়া যায় না আর আপনার রিলেটিভ থাকলে আর একটু ভালো আর কি যে কোনো জায়গায় রিলেটিভ থাকলে অবশ্যই ভালো এটা একটা সাপোর্ট দিলে আপনার যে কোনো দিক দিয়ে ভালো একটা গাইড লইলে ভালো ভালো তো আপনি আর কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে না দর্শকদের বললাম যদি আসেন ঠিক আছে হয়তো ফার্স্ট টাইম হয়তো কেউ যদি থাকে গাইড তাইলে ভালো গাইড না থাকলেও কিন্তু একটা না একটা পথ বার হইবে তো আসার যদি ইচ্ছা থাকে তো আসতে পারবেন সমস্যা না ইনশাআল্লাহ দর্শক আমি এই ভিডিওটা এখানেই শেষ করবো আপনারা আর কিছু জানতে চাইলে আমাকে কমেন্টস করবেন তো এই পর্যন্ত ভালো থাকবেন সামনের কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম